হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ তানভীর হাসান অনিক। আমি দেখাবো কীভাবে এমসিস টু সফটওয়্যারের মাধ্যমে কোড ব্লকসের সাহায্যে ওপেন জিএল কোড রান করানো যায়। প্রথমে এমসিস টু সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য mcs2.org ওয়েবসাইট থেকে এই mcs2.exe এই এক্সিকিউটেবল ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোডের পর জাস্ট এটাকে ডিফল্টভাবে সেট আপ করে দিতে হবে। ডিফল্ট যা আছে নেক্সট নেক্সট দিয়ে সেট আপ করে দিতে হবে। এটা সেট আপের জন্য আমি একটু অপেক্ষা করবো। সেট আপটা কমপ্লিট হওয়ার জন্য আমি স্ক্রিনটা পজ করে দিয়ে অপেক্ষা করছি এটা যতক্ষণ কমপ্লিট না হয়। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই রান এই অপশনটার জন্য টিক চিহ্ন দেওয়া থাকে, দেন আসলে ফিনিশ চাপ দিলে আমার এমসিএস টুর কনসোলটা অন হবে। এমসিএস টুর কনসোলে আমার এই প্যাকম্যান স্পেস ড্যাশ বড় হাতের এস ছোটো হাতের ওয়াই ইউ এই কমান্ডটা রান করতে হবে। দেন আমি এটা কপি করছি, কপি করে নিয়ে আমার জাস্ট কনসোলে পেস্ট করে দিয়ে আমি এন্টার চাপ দিচ্ছি। এটা একটু টাইম নেবে ইন্টারনেট স্পিডের উপর, বেশ ভালো স্পিড হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ সময় সাপেক্ষ ব্যাপারটা। আমি একটু পজ করে নিচ্ছি। এই সেভারেল টাইম এভাবে আপনাকে প্রসিড উইথ ইনস্টলেশনের জন্য ওয়াই প্রেস করে আপনাকে ইন্টার চাপ দিতে হতে পারে। এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আপনার MCS264 ফোল্ডার এখানে আপনি অ্যাপ্লিকেশন আপনার স্টার্ট মেনু থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে লাস্টের ওপরে MCS2 MCS টা আপনি ওপেন করবেন। এই MCS2 MCS এটা ওপেন করার পর আপনি এখানে এই প্যাকম্যান স্পেস ড্যাশ বড়তার এস এই টু চেইন এই যেটা দেওয়া আছে স্ক্রিনে এইটা আপনি কমান্ডটা আপনি রান করবেন। প্রসিড ইনস্টলেশন উইথ ওয়াই দেন ওকে। আমি একটু পজ করছি স্ক্রিন, কারণ একটু সময় লেগেছিল আমার। কমপ্লিট হয়ে গেছে আমার ইনস্টলেশন। দেন আপনি এই এল ফ্রি গ্লাটটা আপনি প্যাকেজটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সিকিউট করবেন। এর আগে অবশ্যই আপনার এই টু উপরের যে টুল চেইন ছিল ওটা যেন কমপ্লিট থাকে। অবশ্যই আপনার এই টুল চেইনটা যে ছিল এটা যেন কমপ্লিট থাকে আপনার, তারপরে আপনি এটা রান করবেন। ফ্রি গ্লাটের পরে এই গ্লিউ প্যাকেজটা আপনি রান ইনস্টল করবেন। এই কমান্ড রান করার মাধ্যমে ইনস্টল হয়ে যাবে আপনার। এটা কমপ্লিট হয়ে গেলে আপনার যা করতে হবে আপনার একটা কোড ব্লকস গুগল করে বা যেভাবে হোক আপনি একটা কোড ব্লকস .org যেখান থেকে হোক আপনি একটা কোড ব্লকসটা ডাউনলোড করে নেবেন। কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট কোড ব্লকস .org থেকে আমি কোড ব্লকসটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডসের সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছিল কোনো লাইব্রেরি ফাইল লাইভ সহ কোনো সেট আপ না ডাউনলোড করে একদম ফ্রেশ যেটা কোড ব্লকস সেটা শুধু ডাউনলোড করবো। এখানে 20.03 ভার্সনটা আমার আছে, এটার প্রথম অপশনটা আমি যেটা পাচ্ছি সেটাই ডাউনলোড করে নিচ্ছি। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, আমি আমার ডাউনলোড করা ফাইল থেকে আমি এটা ইনস্টল দিচ্ছি। আপনারা ডাউনলোড না থাকলে ডাউনলোড করে নেবেন। জাস্ট এটাকে অ্যাজ ইউজুয়াল নেক্সট 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 কমান্ডের মাধ্যমে
কোড ব্লকসটা অন হওয়ার পরে আপনার সেটিংসের মধ্যে কম্পাইলার অপশনে যে এখান থেকে আপনার টুল চেইন এক্সিকিউটিভলস এটা সিলেক্ট করে এই পথটা আপনাকে দেখাই দিতে হবে। এই পথটা দেখানোর জন্য এই পথের এই সিলেক্টর অফ পথ সিলেক্টর এই অপশনে সিলেক্ট করে এখান থেকে আপনার লোকাল ডিস্ক সি এর প্রোগ্রাম ফাইলস লোকাল ডিস্ক সি এর MC64 আবারও দেখাচ্ছি লোকাল ডিস্ক সি এর MC64 এই ফোল্ডারের মিন GW64 এই ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডার হিসেবে সিলেক্ট করে দিতে হবে আপনার। এই ফোল্ডারটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে এই ফোল্ডারটা মিন GW64 এই ফোল্ডারটা অবশ্যই আপনার সিলেক্ট করে দিতে হবে। ঠিক এবার এরকম একটা পথ আপনি পাবেন। শুরুতে কিন্তু আপনার পথটা এরকম থাকবে না, আমার শুরু থেকে এরকম ছিল কারণ আমার আগেও এটা এই পথটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটা অপশন সি কম্পাইলার সি প্লাস প্লাস কম্পাইলার আমার স্ক্রিনে যেরকম দেখানো আছে সেরকমই থাকে যেন GCC.exe জি প্লাস প্লাস এর আগে আপনাদের কিছু থাকতে পারে লেখা ওগুলো আপনারা কেটে দিবেন, কেটে দিয়ে আমার যেরকম আছে ঠিক সেরকমই যেন থাকে স্ক্রিনে দেখানো। এর আগে কিছু থাকলে আপনার এডিট করে আমার স্ক্রিনের মতোই করে দিবেন। দেন সেটিংসের মধ্যে কম্পাইলারে আবার যাবেন, যে টুল চেন এক্সিকিউটিভস আবার দেখবেন যে সব ঠিক আছে কিনা আমার স্ক্রিনের মতো আছে কিনা, যদি থাকে তারপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কার সেটিংসের মধ্যে যেতে হবে। লিঙ্কার সেটিংসের মধ্যে যে জাস্ট এই কথাগুলো লিখে দিতে হবে -L Friglat -L Glue32 -L OpenGL32 এইটা আপনার এই 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 টেক্সট আপনি লিখে দিয়ে জাস্ট ওকে করে দিবেন, লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করে দিবেন, লিঙ্ক আর করে দিবেন। দেন হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে একটা ফ্রেশ আপনি প্রজেক্ট নেবেন, কনসোল প্রজেক্ট নিয়ে দেখতে পারেন, একটা ফ্রেশ প্রজেক্ট আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন নিই জাস্ট নেক্সট সি বা সি প্লাস প্লাস যেটা যে কোনো একটা নিলেই হবে ওপেন জিএল কোডের জন্য। তা আমি আমার প্রজেক্টের একটা নাম দিই টেস্ট, দেন নেক্সট, দেন নেক্সট। দেন এখানে আমার সোর্সের মধ্যে মেইন ডট সি এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড কোডটা দেখে রান করি সব ঠিক আছে কিনা। হ্যাঁ আশা করা যায় সব ঠিক আছে, হ্যালো, হ্যাঁ আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আসছে, সো সব ঠিক আছে। দেন আমি একটা ওপেন জিএল এর কোড আমার ডেমো কোড আমার আসছে আমি এটা কপি করে জাস্ট দেখি যে ওপেন জিএল এর কোড রান হয় কিনা, গ্রাফিক্যাল আমার কোনো কনসোলটা দেখা দিতে পারে কিনা। হ্যাঁ সব ঠিক আছে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি।